হ্যালো বন্ধুরা, আমি মুজাহিদুল আর আপনারা দেখছেন নিউ লার্নিং সেগমেন্টস। নিউ লার্নিং সেগমেন্টসে আপনাদেরকে সুস্বাগতম। বন্ধুরা, যেমনটা আমি বলে রেখেছি যে আমি এই যে সেগমেন্টসটা স্টার্ট করেছি, এই সেগমেন্টসের নাম দিয়েছি হাউ টু ট্রান্সলেট ইনটু ইংলিশ, অর্থাৎ বাংলা থেকে আমরা কীভাবে ইংরেজিতে ট্রান্সলেশন করব, এই সেগমেন্টসটাই স্টার্ট করেছি। বন্ধুরা, আমরা যখন কথাবার্তা এক অপরের সঙ্গে আলোচনা করে থাকি, বলে থাকি, তখন আমরা বিভিন্ন রকমের টার্মস পেতে পারি, যেই টার্মসগুলো যদি আমরা ইংরেজিতে সেই তার শব্দের অর্থ জেনে থাকি, তাহলে আমরা ইজিলি ইংরেজিতে সেই বাক্যগুলো ট্রান্সলেশন করতে পারবো। আর সেই উদ্দেশ্যটাকে পূরণের জন্য আপনাদের সামনে এই ভিডিওটা বানাতে চলেছি। বন্ধুরা, আজকে যে একটা শব্দ নিয়ে এসেছি, একটা টার্মস নিয়ে এসেছি, সেটা যেমন আমাদেরকে ট্রান্সলেশন করতে সুবিধা দিবে, যেমন সুবিধা হবে, ঠিক তেমনি আমাদেরকে স্পিকিং এ ফ্লুয়েন্সি এনে দিতেও অনেক হেল্পফুল হবে। তাই আপনাদের সবার কাছে আবেদন যে ভিডিওটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। বন্ধুরা, আজকের যে শব্দটা এনেছি সেটা হচ্ছে কিউরিয়াস। কিউরিয়াস শব্দের মিনিং হচ্ছে কি, ইগার টু নো সামথিং ও লার্ন সামথিং, টু বি ইনকুইজিটিভ, অর্থাৎ জিজ্ঞাসু হয়ে কিছু জিনিসকে জানতে চাওয়া বা কিছু জিনিস শিখতে চাওয়া। অর্থাৎ আমার মনের মধ্যে যে একটা কন্ডিশন আছে, অবস্থা আছে, যেই অবস্থা আমাকে শিখতে বিশেষ আগ্রহী করে তুলছে, সেই কন্ডিশনটাকে বোঝানোর জন্য আমরা বাংলা থেকে যখন ইংরেজিতে ট্রান্সলেশন করব, তখন আমরা কিউরিয়াস শব্দটাকে ব্যবহার করতে পারবো। তো এবার আসুন, কিউরিয়াস শব্দের অর্থ আমরা বুঝতে পারলাম এবং তার অবস্থাও বুঝতে পেরেছি। কিউরিয়াস শব্দের অর্থ আমরা বিভিন্নভাবে বলে থাকতে পারি, যে কিউরিয়াস শব্দের অর্থ হচ্ছে আগ্রহী, দ্বিতীয়ত হতে পারে উৎসুক, আর এর মানে আজব এইভাবেও হতে পারে। তো আসুন এবার সেন্টেন্স স্ট্রাকচার জেনে নিই। আমরা জানি যখনই আমরা ইংরেজি বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন করতে যাই, তখন আমাদের সর্বপ্রথমে বাংলা যেটা ইংরেজি ট্রান্সলেশনের যে স্ট্রাকচার সেটা হচ্ছে সর্বপ্রথমে সাবজেক্ট হয়। এবার সাবজেক্ট সিঙ্গুলার হলে সিঙ্গুলার হেল্পিং ভার্ব নিয়ে আসি, অক্সিলারি ভার্ব নিয়ে আসি, ঠিক প্লুরাল হলে প্লুরাল নিয়ে আসি। তো আমরা জানি যে সর্বপ্রথমে সাবজেক্ট আসে, তারপরে অক্সিলারি ভার্ব, মডেল অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব এনে থাকি, তারপরে কিছু টার্মস থাকে ব্যবহার করে থাকি। তো এইখানে ঠিক তেমনি আমরা সর্বপ্রথমে কী আনবো, সাবজেক্ট আনবো, তারপরে প্রেজেন্ট টেন্সের যদি মিনিং নিতে চাই তাহলে ইজ, আর, এম, ঠিক তেমনি যদি পাস্ট টেন্সের মিনিং নিতে চাই ওয়াজ অ্যান্ড ওয়ার, ঠিক তেমনি যদি আমরা ফিউচার টেন্সের মিনিং নিতে চাই তাহলে উইল বি এবং শ্যাল বি ব্যবহার করব। আর সময় ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্টের মিনিং নিতে পারি, তখন আমরা হ্যাজ বিন অথবা হ্যাভ বিন ব্যবহার করব। ঠিক এরই পাস্ট টেন্স আনার জন্য হ্যাড বিন ব্যবহার করতে পারা যেতে পারে। সময় ক্ষেত্রে কী হবে, যে প্রথম যে বাক্যের যে সেন্টেন্স হবে, বাক্যটার যে প্রথম পার্টস হবে, সেই পার্টসটা হবে কি সিম্পল প্রেজেন্ট হতে পারে, সিম্পল পাস্টও হতে পারে, আর এটাতে স্টেটিং ওয়ার্ব হবে, অর্থাৎ ইজ, আর, এম এর মিনিংটা দিবে। তারপরে এরপরে যেটা আপনি ব্যবহার করবেন সেটা কিউরিয়াস। কিউরিয়াসের পরে আপনি টু ব্যবহার করতে পারেন। যদি এখানে আমরা ভার্ব নিয়ে আসতে চাই তাহলে টু ব্যবহার করব, আর টু এর পরে ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার করব, তারপরে অবজেক্ট ব্যবহার করব। কিউরিয়াসের পরে যদি আমরা নাউন নিয়ে চলে আসি তাহলে অনেক ক্ষেত্রে আমরা টু ব্যবহার করতে পারবো না। তো এই ছিল বন্ধুরা সাবজেক্ট স্ট্রাকচার। এবার আসুন এক্সাম্পল দিয়ে এই সাবজেক্ট স্ট্রাকচারগুলোকে বুঝে নিই। সর্বপ্রথমে সেন্টেন্স হচ্ছে শি ইজ কিউরিয়াস টু ফাইন্ড আউট হু সেন্ট দ্য ফ্লাওয়ার। সে জানতে উৎসুক যে তাকে কে ফুল পাঠিয়েছে। ঠিক এটার পাস্ট টেন্স যখন আমরা মিনিং বা ট্রান্সলেশন করতে যাব, তখন আমাদের সেন্টেন্স হবে আই ওয়াজ কিউরিয়াস টু নো অ্যাবাউট সর্বপল্লী রাধাকৃষ্ণন। আমি সর্বপল্লী রাধাকৃষ্ণের সম্বন্ধে জানতে আগ্রহী ছিলাম। তৃতীয় নম্বর সেন্টেন্স হচ্ছে ইফ ইউ বিকাম আ সায়েন্টিস্ট এভরিবডি উইল বি কিউরিয়াস টু মিট ইউ। তুমি যদি একজন সায়েন্টিস্ট হয়ে যাও তো সবাই তোমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য উৎসুক হবে। চতুর্থ নম্বর সেন্টেন্স হচ্ছে আই হ্যাভ বিন আ লিটল কিউরিয়াস অ্যাবাউট হাউ টু বিকাম সো রিচ। আমি একটু কিউরিয়াস হয়ে গিয়েছি যে কীভাবে ধনী হব। তারপরে পঞ্চম নম্বর সেন্টেন্সটা আপনাদের সামনে বলতে যাচ্ছি যে কিউরিয়াসের মিনিং অনেক সময় আজব হয়ে যেতে পারে। সে কী আজব, হাউ কিউরিয়াস, এরকম বলতে পারবো আমরা। তারপরে সেন্টেন্স হচ্ছে যে
প্রথমের যে বাক্যটা হবে কিউরিয়াসের পূর্বে সেটা পুরো একটা সিম্পল প্রেজেন্ট হয়ে যেতে পারে, যেমন হি বিকামস কিউরিয়াস, সে উৎসুক হয়ে যায়। তারপরে এটাকে আমরা পাস্ট টেন্সও বলতে পারি, হি বিকেম কিউরিয়াস, সে কিউরিয়াস অথবা উৎসুক বা আগ্রহী হয়ে গিয়েছিল, এরকম মিনিং নিতে পারবো। তারপরে একটা সেন্টেন্স আমি বলতে চাইছি, হি ইজ কিউরিয়াস অ্যাবাউট হিজ পাস্ট, সে নিজের অতীত সম্বন্ধে আগ্রহী, অর্থাৎ সে নিজের অতীত সম্বন্ধে জানার জন্য আগ্রহী। বন্ধুরা, এই ছিল কিউরিয়াস শব্দের আলোচনা এবং তার কিছু সেন্টেন্স স্ট্রাকচার। তারপরে এই কিউরিয়াসটাকে আমরা নাউন হিসেবেও ব্যবহার করতে পারি, তখন কিউরিয়াস শব্দটা কিউরিয়াসিটি হয়ে যাবে। কিউরিয়াসিটির ইউজ আমরা করতে পারবো সাবজেক্ট হিসেবে, করতে পারবো অবজেক্ট হিসেবে, করতে পারবো, এবং তা আসুন এর কিছু বেনিফিট জেনে নিই এবং তার সাথে সাথে সেন্টেন্স স্ট্রাকচারও বোঝা হয়ে যাবে। আসুন সর্বপ্রথমে হচ্ছে কিউরিয়াসিটি হেল্পস আস সারভাইভ, কিউরিয়াসিটি আমাদেরকে বেঁচে থাকার জন্য হেল্প করে। কিউরিয়াস পিপল আর হ্যাপিয়ার, যারা উৎসুক লোক, যারা কোনো কিছু করতে আগ্রহী লোক, তারা খুশি থাকে। তৃতীয় নম্বর সেন্টেন্স হচ্ছে কিউরিয়াসিটি বুস্ট অ্যাচিভমেন্ট, কিউরিয়াসিটির মাধ্যমে আমরা অ্যাচিভমেন্ট করে থাকতে পারি। পঞ্চম সেন্টেন্স হচ্ছে কিউরিয়াসিটি হেল্পস স্ট্রেংথেন দ্য রিলেশনশিপ, কিউরিয়াসিটির মাধ্যমে আমরা আমাদের সম্পর্ককে মজবুত করতে পারি, শক্ত করতে পারি এবং ভালো করতে পারি। কিউরিয়াসিটি ইমপ্রুভস হেলথ কেয়ার, কিউরিয়াসিটি অথবা আমাদের মধ্যে যদি আগ্রহ থাকে তাহলে আমরা আমাদের স্বাস্থ্যকে খুব ভালো রাখতে পারবি বা রাখতে পারি। এই ছিল সেন্টেন্স স্ট্রাকচার অফ কিউরিয়াসিটি এবং তার কিছু বেনিফিট, যে কিউরিয়াসিটি আপনার মনে আমার মধ্যে যদি থাকলে তা আমরা কী কী করতে পারবো আর কী বেনিফিটস থাকবে। তো বন্ধুরা, এই ছিল কয়েকটুক আলোচনা আপনাদের সামনে কিউরিয়াস সম্বন্ধে, আশা করি বুঝতে পেরেছেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন আর কমেন্ট করবেন, আর কমেন্ট করে আমাকে গাইড করবেন, তার জন্য আমি খুব আপনাদের আগ্রহ ধন্যবাদ। এই নিয়ে ভিডিও শেষ করছি, থ্যাংক ইউ ভেরি মাচ।